আজ হলো মঙ্গলবার, এখন বাজে হলো 11টার বাইরে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা সবেমাত্র ধরেছে। এর আগে কিন্তু ভালোই ঝমঝম করে বৃষ্টি হয়েছে। যতই বৃষ্টি হোক, গরম কিন্তু এক ফোঁটাও কমছে না, যেরকম গরম সেই রকমই রয়েছে। আর এখানে মায়ের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে, মা পুজোতে যে সমস্ত ফলমূল দিয়েছিল এখন আমাকে খেতে দিয়েছে, বলছে তুই খা এই ফলগুলো। তা আমি এখান থেকে একটুখানি ফল খাবো। আর এখানে দেখো মাকে চাল কুমড়ো আমি কেটে দিয়েছি, মা চাল কুমড়ো রান্না করবে হলো কী যেন দিয়ে বললো, চিংড়ি মাছ দিয়ে। আর এটা হলো বেড়ালের জন্য মাছের তেল ডিম এইসব ভেজে রেখে দিয়েছে। আর কালু দেখো, বৃষ্টি পড়লে পশু পাখিগুলোর খুব কষ্ট হয়, ওরাও ঘর থেকে বাইরে বেরোতে চায় না, যদিও বা বৃষ্টি না পড়লেও ওরা ঘরেতেই বসে থাকে। তো দুজনে মিলে এখানে বসে বসে খেলা করছে। আর আজকে আমি দুপুরবেলায় বাড়ি চলে যাব, তাই মা আমাকে রান্না করে দিচ্ছে। এখানে হলো সর্ষে ইলিশ, আমি তো ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি। ইদানিং হচ্ছে ইলিশ মাছ ভাজাটা না আমার খেতে একদম ভালো লাগছে না, সর্ষে ইলিশটা তো বাবা ছাড়া যাবে না, সর্ষে পোস্ত কখনো ছাড়া যায়? যাযাবরের জীবন, মনে হচ্ছে যেন আমি অফিস যাচ্ছি, আমার মা লাঞ্চ গোছাচ্ছে। তো এখানে আমার জন্য, আমার ছেলের জন্য ভাত তরকারি মা দিয়ে দিচ্ছে, কারণ আমরা পৌঁছাতে পৌঁছাতে দুটো, তখন গিয়ে রান্না করে আর খাওয়ার উপায় থাকবে না। যেহেতু ছেলে আমার স্নান করে উঠে এক মিনিটও দাঁড়াতে পারে না, তার খিদে পেয়ে যায়, এই কারণেই মা বললো আমি তাড়াতাড়ি ঝপাঝপ করে করে দিলাম, তুই এবার নিয়ে চলে যা। মা গিয়েছিল বাজারে, আমার জন্য বেচারি ভালো করে বাজারও করতে পারেনি, তাড়াতাড়ি চলে এসছে যে নাতির খাবারটা আমাকে আগে আগে করে দিতে হবে। তো এখানে আমাকে দু পিস ইলিশ মাছ দিয়েছে, সর্ষে ইলিশ, আমার ছেলে তো সর্ষে ইলিশ খায় না, ছেলের জন্য ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে দিয়েছে। আর সর্ষে খাওয়ার ওস্তাদ তো আমি, আমার তো একদম ছাড়া যাবে না। ওই যে এক পিস যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার ছেলের, বলেছিল আর এক পিসও নিয়ে যা তুই খেয়ে নিবি। আমি বললাম আমার না ইলিশ মাছ ভাজা আর তেল একদমই খেতে ভালো লাগছে না, কেন ভালো লাগছে না সেটা জানি না, আর তেলটা অতটা নিয়েছি আমাকেই কিন্তু খেতে হয়েছে, কারণ পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট করা উচিত না, যেহেতু একটা বাচ্চা ছেলেকে এতটা তেল দেওয়া উচিত নয়। আমি সেই সময় কি খেয়ালে ছিলাম ভগবানই জানে, এক গাদা তেল ঢেলে নিয়েছি। আর লাস্টে বাড়ি এসে দেখছি অনেকটাই বেঁচে গেছে, কি করব অগত্যা আমাকেই খেতে হলো। তো দেখো এই যে আমার লাঞ্চ তো বক্স পুরো রেডি হয়ে গেছে, আমার জন্য আমার ছেলের জন্য আমি ভাত নিয়ে এসেছি, ওই যে অরেঞ্জ কালারের টিফিন কোটোটা করেও একটুখানি ভাত নিয়েছি, কারণ দুজনা খাবো তো হবে না, ছেলেটাকে তো পেট ভরে দিতে হবে। আর ভাত আমার খুব একটা লাগে না, অল্প একটুতেই হয়ে যায় একবেলা খাওয়া, আবার বাড়ি গিয়ে রাত্রিরের রান্নাটাই আমাকে করতে লাগবে, দুপুরবেলা আর করতে হবে না। আর ছেলে যদি ওটস ফোটস খেয়ে নেয় তাহলে তো আমার একদমই করতে হবে না, সে তখন দেখা যাবে। তো প্লাস্টিকের মধ্যে ভরে দিচ্ছে যাতে বাইরে না পড়ে যায়, এই কারণেই। খাবার টাবার গোছাতে গোছাতে প্রায় একটা থেকে দেড়টা মতন বাজে, বাইরে কিন্তু বৃষ্টি কমছেই না। তো চিকুকে নিয়ে বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এটা হলো সন্ধেবেলার আমার গ্রিন টি, আর চিকুর হলো ম্যাগি। আজকে আর ছেলেটাকে রুটি দিতে পারিনি, কারণ আমি বাইরে বেরোইও নি, মা দুধ পাঠিয়েছিল কিন্তু ছেলেটা আর খেতে পারিনি। ছেলেটাকে পড়াতে পড়াতে আমি এখানে রাঁধতে বসেছি, রাত্রের রান্নাটা তো আর মায়ের বাড়ি থেকে নিয়ে আসিনি, তো সেটা এখন হাত পুড়িয়ে আমাকেই রান্না করতে হবে। আর আমার নতুন ঘরেই আমি রান্না করছি, দেখতেই পাচ্ছ, ডিমের ঝোলটা রেঁধে রাখছি একটু বেশি করে, চারটে ডিম, রাত্রিরে ছেলেটা একটা ডিম দিয়ে খাবে, আর তিনটে যেটা থাকবে সেটা কালকে হয়ে যাবে। রেগুলার রান্না করা কিন্তু আমার পক্ষে একদমই পসিবল নয়, তাই একবার রান্না করে আমাকে সেটাকে দিয়ে কাজ চালাতে হয়। তো দেখো আমার রান্না করাও কমপ্লিট, আর চিকুকে এবার খাইয়ে দেব। তো চলো আজকের মতো টাটা বাই বাই, ভালো থেকো। খাওয়া দাওয়া করানোর পর আমি যখন বাসন মাজতে গিয়েছিলাম, আমার ছেড়ে দেখি সুন্দর মতো একটা আঁকা আঁকছে, যখন আঁকাটার একদম অন্তিম পর্যায়ে সেই সময় আমি এসে পৌঁছাই। তো দেখো কি সুন্দর আঁকাটা এঁকেছে, মানে লাইনগুলো কতটা প্রমিনেন্ট হয়েছে, কতটা সোজা হয়েছে, আগে কিন্তু এরকম সুন্দর আঁকতো না। দেশের একটা পতাকা দিয়ে ছেলে আমার সুন্দরভাবে আঁকছিল, কিন্তু ওর রং করাতে হলো সবথেকে বেশি অ্যালার্জি, কিছুতেই ও রং করতে চায় না। অন্য অন্য বাচ্চারা যেমন ছবি আঁকার থেকে রং করতে বেশি ভালোবাসে, আমার ছেলের ক্ষেত্রে পুরোটাই উল্টো, ও রং কিছুতেই করতে চাইবে না, রং ঠিক এরকম করবে আঁকার 12টা বাজিয়ে দেবে। তো চলো আর কি করা যাবে, আজকের মতো টাটা বাই বাই, ভালো থেকো।